হাওড়ার পঞ্চাননতলা অঞ্চলের কালী বন্দ্যোপাধ্যায় লেনে 1926 সালের 28 আগস্ট জন্মগ্রহণ করেন তরুণ বন্দ্যোপাধ্যায়। পিতা শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন একজন আইনজীবী, মা ছিলেন নলিনী দেবী, গোয়াবাগানের ক্যাপ্টেন হরিপদ মুখোপাধ্যায়ের কন্যা। ঠাকুরদা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী, 30 বছর হাওড়া পৌরসভার কমিশনার ছিলেন তিনি। আইনজীবীর পরিবার, সেই কারণে হয়তো স্বচ্ছলতার মধ্যেই জীবন অতিবাহিত হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং জ্ঞাতিদের প্রতারণায় মাত্র 17 বছর বয়সেই পুলিশ বিভাগে চাকরি নিতে বাধ্য হতে হয় তাকে। তবে ছেলের গানের প্রতি উৎসাহ দেখে শিবচন্দ্র এবং দিদি তাকে গান গাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তার দিদি এবং তার দাদা অরুণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো গান গাইতেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ননীগোপাল ভট্টাচার্যের কাছে তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু হয়। তিনি তার প্রকৃত এবং প্রথম শিক্ষাগুরু সঙ্গীতের ক্ষেত্রে। তরুণবাবু প্রায় 10 বছর তার কাছে খেয়াল ও ঠুংরি শিখেছিলেন এবং 5 বছর পরে তিনি অল বেঙ্গল মিউজিক প্রতিযোগিতায় যোগ দেন। এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন তারাপদ চক্রবর্তী, মোহিনীমোহন মিশ্র এবং গিরিজাশঙ্কর চক্রবর্তীর মতো উচ্চাঙ্গ সঙ্গীতের দিকপাল নক্ষত্রেরা। ছিলেন সুরসাগর হিমাংশু দত্ত। এই প্রতিযোগিতায় খেয়াল ও ঠুংরিতে প্রথম হয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে প্রকাশকালী ঘোষাল, জ্ঞানপ্রকাশ ঘোষ প্রমুখ গুরুদের কাছে তিনি রাগ সঙ্গীতের শিক্ষা চালিয়ে গেছেন। নিজেকে সঙ্গীতের সর্ববিভাগে দক্ষ করে তুলতে চেয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। আধুনিক গানের জন্য তালিম নিয়েছেন সুরসাগর হিমাংশু দত্ত, সুরকার অনুপম ঘটক এবং দুর্গা সেনের কাছে। পঙ্কজ মল্লিক, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় এবং দ্বিজেন চৌধুরীর কাছে শিখেছেন রবীন্দ্রসঙ্গীত। নজরুলের গান শেখার জন্য গিয়েছিলেন সুপ্রভা সরকার এবং ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে। এছাড়াও তার সঙ্গীত জীবনের অবদান ছিল প্রণব সেন, অধীর সেন, নিমেষ ঘোষ এবং গীতিকার পবিত্র মিত্রের। মজার কথা, তরুণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রেকর্ড প্রকাশিত হয় হিন্দি গানের। তখন তার বয়স মাত্র 16। টুইন কোম্পানি থেকে প্রকাশিত রেকর্ডটির 1942 সালে শেষের দিকে প্রকাশ পায় এই রেকর্ডটি। একদিকে ছিল ম্যায় বৃন্দাবন কি দীপক এবং অন্য পিঠে গিরিধারী শ্যাম হামারি, সুরকার চিত্ত রায়। এরপর 1943 সালে পরপর 4টি গান রেকর্ড করেন তিনি, 3টি চিত্তরায়ের সুরে আর 1টি শৈলেশ দত্তগুপ্তের সুরে। 4টি গানের মধ্যে যে 2টি গান বেরিয়ে যায় 1943 সালেই, এর মধ্যে রয়েছে যে গান লেগেছে ভালো, নয়নে আজ উঠল দুলি। গান দুটির গীতিকার ছিলেন মোহিনী চৌধুরী। প্রথম গানটির সুরকার শৈলেশ দত্তগুপ্ত, দ্বিতীয়টির চিত্ত রায়। অন্য অনেকের মতোই তরুণ ব্যানার্জিরও সঙ্গীত জীবনের গোড়ার দিকের একের পর এক গানের সুরকার হয়ে এসেছিলেন শৈলেশ দত্তগুপ্ত। সেই সময় টুইন কোম্পানির সঙ্গীত পরিচালক বা ট্রেনারের দায়িত্বে ছিলেন স্বনামধন্য সুরকার দুর্গা সেন, তাই এই গানটির পরিচালনার দায়িত্বভারও ছিল তার ওপরে। 1946 সালের শেষের দিকে রিগেল কোম্পানি থেকে প্রকাশিত হল তরুণ ব্যানার্জির আরেকটি রেকর্ড, যেদিন আমি এ ধরণী হইতে এবং মোর এ জীবন হায়, কথা অরূপ ভট্টাচার্য, সুর চিত্ত রায়। সেখানেও শ্মশান মানে উত্তীর্ণ হয়ে তরুণবাবু সরাসরি HMV লেভেল থেকে রেকর্ড করতে ডাক পেলেন। বলা ভালো, সুরকার দুর্গা সেনই তাকে HMV নিয়ে এলেন। অবশেষে 1948 সালে প্রকাশিত হল দুর্গা সেনের সুরে HMV থেকে তরুণবাবুর প্রথম রেকর্ড। দুর্গা সেনের সুরে HMV থেকে তরুণবাবুর রেকর্ডের গান গগনে ছিল মোর বাদল এবং ঝরা ফুলের মালায় কে গো মন, দুটো গানেরই গীতিকার ছিলেন মোহিনী চৌধুরী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হলো না তরুণ ব্যানার্জিকে। 1949 থেকে 1952, এই সময় পর্বে তরুণবাবুকে একের পর এক গান দিয়ে গেলেন শৈলেশ দত্তগুপ্ত। তরুণ ব্যানার্জির সেই তরুণ নাটকীয় কণ্ঠে দারুণ আকৃষ্ট হয়েছিলেন শৈলেশ দত্তগুপ্ত। মাঝে মাঝেই তাই তরুণের সাথে তখনকার নাম করা শিল্পীদের জুড়ে দিতেন, যদিও পরবর্তীকালে কোনো অজ্ঞাত কারণে শৈলেশ দত্তগুপ্তের প্রতি উদাসীন হয়ে গিয়েছিলেন তিনি। দৃপ্ত অসাধারণ কণ্ঠের অধিকারী তরুণবাবুকে খুবই পছন্দ করতেন সুরকার অনুপম ঘটক। শিল্পীকে দিয়ে রেকর্ডে তুলিয়েছিলেন একের পর এক সব কালজয়ী গান, তবে সেগুলির মাঝে এই গানটি কিন্তু তেমন শোনাই যায় না।
তবুও মেঘ রাঙানো গধূলি আকাশের কোনোখানে আজও যেন উদাস করা এই গানের খোঁজ ভেসে বেড়ায়। 1950 সালে প্রকাশিত রেকর্ডে গৌরী প্রসন্নের লেখায় সুদূর মেঘের স্বর্ণ লেখায় এই গানটি। শৈলেশ দত্তগুপ্ত, অনুপম ঘটক, দুর্গা সেন, চিত্ত রায়, রামচন্দ্র পাল, কমল দাশগুপ্ত, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, জগন্ময় মিত্র থেকে শুরু করে পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায় থেকে দিলীপ সরকার, সতীনাথ মুখোপাধ্যায় থেকে শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায় হয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রবীর মজুমদার, এই সকল সুরকারের গানেই গলা মিলিয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। বাংলা আধুনিক চিত্রগীতি ছাড়াও রবীন্দ্রসঙ্গীতও রেকর্ড করেছেন তিনি। সবকটি ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে তার গান। এছাড়াও ছড়ার গান, কুমুদরঞ্জনের কাব্যগীতি, আকাশবাণীর রম্যগীতি, সঙ্গীতের সব বিভাগেই তার ছিল অনায়াস বিচরণ। এইচএমভি থেকে প্রকাশিত বেশ কিছু রবীন্দ্রগীতিনাট্য, নৃত্যনাট্যেও তিনি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে শ্যামা চিত্রাঙ্গদা, বাল্মীকি প্রতিভা এবং পদ্মা নদীর মাঝির গীতিনাট্য রূপ, যা এইচএমভি থেকে এলপি প্রকাশিত হয়েছিল, এবং কিছু শিশু নাটিকাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে রয়েছে এক যে ছিল শেয়াল, ছোটদের রামায়ণ ইত্যাদি। বাংলা গান ছাড়াও তিনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া ভাষাতেও গান গেয়েছেন। ওড়িয়া এবং অসমীয়া চলচ্চিত্রেও কণ্ঠদান করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু ভার্সনের গানও গেয়েছেন। প্রচুর ছবিতে কণ্ঠদান করেছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জীবনের শুরুর দিকে যেমন করেছেন, তেমন করেছেন জীবনের শেষ পর্বেও। সব ছবির নাম উল্লেখ করা সম্ভব নয়, তবে কিছু উল্লেখযোগ্য ছবির নাম উল্লেখ করতেই হবে, যে ছবিগুলিকে তরুণবাবুর সুধাকণ্ঠ সমৃদ্ধ করেছিল। এর মধ্যে আছে সহোদর, মর্যাদা, অনুরাগ, কামনা, সন্ধ্যাবেলার রূপকথা, লক্ষ্যহীরা, পুষ্পধনু, রাজপথ, প্রশ্ন, বিপাশা, দ্বীপের নাম টিয়ারং, ঠাকুর হরিদাস, মোহনবাগানের মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, হংসরাজ, বিকেলে ভোরের ফুল, আকাশ পাতাল, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, অগ্নিশিখা, চিরদিনের, সাত ভাই চম্পা, যোগ বিয়োগ, নগর কীর্তন, সন্ধি, মহাপীঠ তারাপীঠ, সংসারের ইতিকথা, জীবনসাথী। 1961 সালে মুক্তিপ্রাপ্ত ওড়িয়া ছবি লক্ষ্মী, 1967 সালে মুক্তিপ্রাপ্ত অসমীয়া ছবি ভাগ্যতেও তিনি প্লেব্যাক করেছিলেন। তবে শুধু গানের পরিবৃত্তেই নিজেকে আবদ্ধ রাখেননি তিনি। একসময় স্টার থিয়েটারে নিয়মিত অভিনেতা ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখনকার সময়ের নামীদামি অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রেও আমরা তাকে দেখেছি অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে কটক ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে। এই ছবিতে তিনি গানও গেয়েছেন কহ দেখি সখী। এছাড়া অভিনয় করেছেন সহোদর, লক্ষ্যহীরা এবং মর্যাদা ছবিতে। তিনি মহানায়ক উত্তম কুমারের লিপে প্রথম প্লেব্যাক গায়ক। মর্যাদা ছবিতে তার গাওয়া গানটি মহানায়কের চলচ্চিত্র জীবনের প্রথম লিপ দেওয়া গান। ছবির সুরকার ছিলেন রামচন্দ্র পাল এবং সতীনাথ মুখোপাধ্যায়। এরপর 1950 সালে অনুরাগ ছবিতে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গাইলেন একটি অসাধারণ গান, বুক ভরা অভিমানে অভিমানী গেল চলে। উত্তম কুমারের কামনা ছবিতেও তিনি গেয়েছিলেন। 1950 সালে সুবল দাশগুপ্তের সুরে গাইলেন সন্ধ্যাবেলার রূপকথা ছবিতে। সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুপ্রীতি ঘোষের সাথে দ্বৈত সঙ্গীত ছিল তার। সুপ্রীতি ঘোষের সাথে দ্বৈত সঙ্গীত্রী ছিল আমার হৃদয় নিয়ে, এবং সন্ধ্যা মুখার্জির সাথে দ্বৈত সঙ্গীত্রী ছিল ওপারের ঢেউ লাগে এপারে। নচিকেতা ঘোষ সবথেকে বেশি এক্সপেরিমেন্ট করেছিলেন তরুণ ব্যানার্জির বেলাতেই। 1957 সালে তরুণবাবুর জন্য তিনি দুটি গানে সুর করেন। গান দুটি ছিল কবি আবুল কাসেম রহিমউদ্দিনের কবিতা ওগো আমার কোকিল কালো মেয়ে, আর গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লিখিত ঘুমে ঢুলু ঢুলু চাহনি চোখে। দুটি গানই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়। তারপরে 1969 সালে নচিবাবুর সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় চলরিনা ক্যাসুরিনা এবং ব্যস্ত না হয় সপ্ত ঋষির, এই দুটি গান তরুণবাবুকে খ্যাতির মধ্যগগনে নিয়ে যায়। তখনকার দিনের প্রতিটি ফাংশনে তাকে এই গান দুটি গাইতেই হতো। তিনি
ফাংশন মাস্টার জেনারেল নামেও পরিচিত হয়েছিলেন। শোনা যায় চলোরিনা ক্যাসোরিনা বলে যখন তিনি শুরু করতেন তখনই শ্রোতারা আনন্দে আত্মহারা হয়ে উঠতেন। তুমুল হাততালির মাধ্যমে শ্রোতারা তাদের প্রিয় শিল্পীকে স্বাগত জানাত। তারপরে আবার 1971 সালে নচিকেতা ঘোষের সুরে রেকর্ড করলেন নীলাঞ্জনারে এবং সে তো এলো না। এই দুটি গানের গীতিকারও ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এই দুটি গানও অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল। তবে নীলাঞ্জনারে গানটি রেকর্ডিংয়ের সময় একটি মজার ঘটনা ঘটে, সেটাই বলা যাক। গানটি নচিকেতা ঘোষ তরুণবাবুর জন্যই তৈরি করেছেন এবং তারই প্রস্তুতি চলছিল নচিবাবুর বাড়িতে। গীতিকার গৌরীপ্রসন্নবাবুও ছিলেন, তখনও তরুণ ব্যানার্জি আসেননি। দুই বন্ধুর মনে হলো তরুণবাবুকে নিয়ে একটু মজা করা যায় না। তখনই নচিবাবুর মাথায় একটি বুদ্ধি খেলে গেল। দুই বন্ধুর মনে হলো মজা করতে হবে, এই গানটি তাকে দেওয়া যাবে না। তরুণবাবু তো চমকে গেলেন, কারণ গতকাল পর্যন্ত গানটি রিহার্সাল করে গেছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন রে, কাল অব্দি তো রিহার্সাল করে গেলাম, কিছু তো বললি না। নচিকেতা ঘোষ গম্ভীরভাবে বললেন, আগের বছর তোর চলোরিনা ক্যাসোরিনা হিট করলেও এই রিনা বা নীলাঞ্জনা তোর সাথে একদমই মেলে না রে। আরও বললেন, দেখ তরুণ, তোর মাথায় একটাও চুল নেই, এত বড় একটা টাক, তোকে দিয়ে নীলাঞ্জনা গাইলে চলবে না, লোকে আমাকে যা তা বলবে। তরুণবাবু কিছুই বললেন না, শুধু একটু আসছি বলে বেরিয়ে গেলেন। তারপর অনেকক্ষণ কেটে গেল, ফিরছেন না দেখে বাড়িতে ফোন করে জানা গেল তিনি নাকি বাড়িতে ফেরেননি। এবার নচিবাবু এবং গৌরীবাবু দুজনেরই খারাপ লাগলো। কিছুক্ষণ পর পর্দা সরিয়ে অপরিচিত মুখ বলে উঠল, কী রে নচি, চিনতে পারছিস, মাথায় পরচুলা পরে একদম নতুন চেহারায় ফিরে এলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। বেশ অন্যরকম তরুণ বন্দ্যোপাধ্যায় তরুণ হয়ে ফিরলেন। নচিবাবুকে জিজ্ঞাসা করলেন, কী রে, এবার নীলাঞ্জনা গাওয়া যাবে তো? নচিবাবু হাসতে হাসতে বন্ধু গৌরীকে বললেন, হ্যাঁ রে গৌরী, এ তো আর বুড়ো হবে না। এরপর থেকে তিনি পরচুলা পরেই গাইতে থাকেন। এইচএমভি থেকে প্রতি বছর প্রকাশিত গানের বই শারদার্ঘ্যতেও তার ওই পরচুলা পরিহিত ছবি দেখা যেতে থাকতো। এরপর 1973 সালেও নচিকেতা ঘোষের সুরে তিনি দুটি গান রেকর্ড করেন। গান দুটো ছিল রাত দুটো বেজে গেল এবং অত বেশি জোরে নয়। দুটি গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। তরুণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ পাওয়া ছিল আকাশবাণী কলকাতার মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্যে গান করা। পঙ্কজ মল্লিকের সুরে এই কালোত্তীর্ণ অনুষ্ঠানে তিনি গেয়েছিলেন হে চিন্ময়ী গানটি। এই গানের মধ্যে দিয়ে বছর বছর তার কণ্ঠে দেবীর আবাহন হয়ে চলেছে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মীরা বন্দ্যোপাধ্যায়, তার একমাত্র সন্তান শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং এক কন্যা পারমিতা। মীরাদেবী বাড়ির কাছের মধ্যেও দেবদেবীর পূজার্চনা নিয়েই থাকতেন। এই মীরাদেবী 1990 সালে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর হাসি খুশি সরল মনের তরুণবাবু প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়েছিলেন এবং এই ঘটনার মাত্র দুবছর পরেই অনন্তলোকে পাড়ি দেন চিরতরুণ কণ্ঠ সমৃদ্ধ গায়ক তরুণ বন্দ্যোপাধ্যায়। দিনটি ছিল 1992 সালের 6ই আগস্ট। সঙ্গীত জগৎকে বিদায় জানিয়ে পরলোক গমন করলেন এই বিখ্যাত সঙ্গীত শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত, মান্না, শ্যামল, মানবেন্দ্রর ভিড়ে আমরা হয়তো তরুণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিভাকে সেইভাবে আবিষ্কার করতে পারিনি, কিন্তু তিনি ছিলেন তার নিজস্ব আলোকে ভাস্বর। তরুণ বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতে অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।